হ্যালো গাইস, গুড মর্নিং। তো এখন বাজে 11টা হবে, তো আজকে মোটামুটি তাড়াতাড়ি সব কাজ সারা হয়ে গেছে, সব হয়ে গেছে, নিচের ঘরের সব কাজ হয়ে গেছে। এখন চলে এসেছি উপরে, এখন খাবো চা। চাটা গরম করবো, করে দুপুরের সাথে কথা বলো। চা না খেলে শরীরটা এমন অস্বস্তি হচ্ছে। তো এই যে চা, এটা অন করতে হবে, এত উঁচুতে তো আমি পারি না, হাতেই যেতে চায় না। এটা গরম হবে চাটা সকালবেলার, সকাল থেকে খাবার এখনো পর্যন্ত টাইম পাইনি, তো টাইম পাইনি অ্যাকচুয়ালি, একটু দেরি করেই উঠেছিলাম ঘুম থেকে। দেরি করে উঠে তারপরে ওই তন্ময় অফিসে আজকে শনিবার, তো তাড়াতাড়ি বেরোয়, তাও বেরোনোর সময় বললো তাহলে তুমি চলো বেরো, তোমাকে একটু চিকেন কিনে দিই, তাহলে আজকে স্যাটারডে, রাতে আর তাহলে কিছু করতে হবে না, দুবেলার হয়ে যাবে। তো ওই চিকেনটাও কিনে দিল, আমি নিয়ে চলে এলাম। চাল ভিজিয়ে দিয়েছি, এখানে লেবু কাটা আছে, আর এই চাটা খাবো এই খাস্তা বিস্কুট দিয়ে। তোমাদের খাস্তা বিস্কুট ভালো লাগে? আমার ভীষণ ভালো লাগে। টোস্টটা দুধ চা দিয়ে ভালো লাগে, তবে খাস্তাটা সব রকমভাবে ভালো লাগে। দুধ চা করবো ভেবেছিলাম জানো তো, কিন্তু কী বলো তো, তাহলে না এই লিকারটা আর আমার খাওয়া হবে না। তো চলো চাটা গরম করে নিয়ে দেখা হচ্ছে। তো তোমাদের সাথে তো আমার অর্ধেকের বেশি কথা আমাদের রান্নাঘরেই হয়। তো এখন চা খাচ্ছি, চাটা খেয়ে চিকেন তো বললাম কিনে দিয়েছে, ও যাওয়ার পথে ও বললো চলো তুমি শুধু রেডি হয়ে তুমি দাঁড়াও, আমি চিকেনটা কিনে তোমার হাতে দিতে ধরিয়ে দিচ্ছি। বললো চিকেনটা কিনে হাতে ধরিয়ে দিল, আমি নিয়ে চলে এসে কিনতে পারি না, এত বড় কুমটো হয়ে গেছি, তাও আমি কিনতে পারি না, সত্যি কিনতে পারি না। তো এখন চা খাবো, বিস্কুট খাবো। এবারে আজকের চিকেন রাইস করবো না, দেখো যদি চিকেন রাইস করি তাহলে শুধু চিকেন রাইস করলে হয়ে যাবে, আর যদি চিকেনের তরকারি করি তাহলে ভাত তরকারি, আবার একটা সবজি, তারপর আম আছে তাহলে বলবে আমের চাটনিটা করো, আবার কুমড়ো আছে কুমড়োটা একটু হালকা নরম হয়ে যাচ্ছে তাহলে বলবে কুমড়োর পকোড়া করো, ওই নিয়েই ভাবছি। আর আজকে শরীরটা না কেমন মেজমেজ করছে, মানে তাদের ঘুমটা ঠিক মতো হয়নি, আর ঘুমটা শুধু রাতে ভেঙে ভেঙে যাচ্ছিলো, কিসের জন্য কী জানি, ভূতের সিরিয়ালগুলো দেখি আর ভয় পাই, ভয় পেয়ে ঘুমগুলো ভেঙে যায়। তো চলো চাটা খাই, বিস্কুট দিয়ে তারপর দেখা হচ্ছে। গাইজ, ভাবছিলাম আমাদের বাড়ি থেকে শরীর খারাপ কখনো যাবে না, কিছু না কিছু শরীর খারাপ লেগেই থাকবে। তো গাইজ, এখানে ক্যাপসিকাম আমি কেটে নিয়েছি চিকেন রাইস করবার জন্যে, আর ঝিঙেটা শুকিয়ে যাচ্ছিলো তাই ঝিঙেটা কেটে ফ্রিজে রেখে দেবো, আর এই লঙ্কা আর ক্যাপসিকাম এখনও বাকি আছে। ওই টমেটো চিকেনটা রাতের জন্য চিকেন কষা বানিয়ে রেখেছিলাম, এখনের চিকেন রাইস আর রাতের চিকেন কষা, যেটা ওই রুটি করেছিলাম রুটি দিয়ে হয়ে গেছিলো। তো গাইস, চিকেন রাইস রেডি হয়ে গেছে, আমি অল্প দুটো ভাত ভাত রসুন পেঁয়াজ
আর কাঁচা লঙ্কা আর ঘি দিয়ে মেখে খাচ্ছি, খুব খিদে পেয়েছেন। আর এখানে হচ্ছে চাপ দেওয়া আছে, এই যে চিকেন রাইস দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে ভাত, কাঁচা লঙ্কা দিয়ে খেতে ঘি দিয়ে দারুণ লাগে, একটু টিফিন করে নিয়ে খুব খিদে পেয়েছে। তো চলো, তো গাইস চান টান করে এসে গোপালকে আমি খেতে দিচ্ছি। গোপালও স্নান করে রেডি হয়ে গেছে, এবার গোপাল খাবে, তারপর উপরে যাব। তো খাবার বাড়িতে চলে এসেছি, থালাগুলো ধুয়ে নিচে রেখেছি, এই যে জল ফ্রিজ থেকে বার করে রেখেছি, এবার সব একটা একটা করে নামিয়ে নেবো। গাইস বেড়ে নিয়েছি, কালার আসছে না, কালারটা একটু ফ্ল্যাশটা অন করতে হবে। হ্যাঁ এবার বোঝা যাচ্ছে, এই যে লঙ্কা নিয়ে নিয়েছি, আর এই যে চিকেন রাইস যেটা সকালবেলা বানিয়েছিলাম দেখালাম তোমাদেরকে, আর চিকেন কষাটা রেখে দিয়েছি, ওটা রাতে হবে, আমার একটু ভাত আছে আর তন্ময়ের রুটি, ব্যাস হয়ে যাবে। আর এই নিয়ে বসে গেছি, আর এইটুকুনি বেঁচেছে, আর দেখি কেমন হয়েছে। ভাতটা একটু নরম হয়ে গেছে আজকে। চলো ভালো আছো, মানে যে চালটা না একটু তাড়াতাড়ি হয়ে যায়। আমি 1 ফুট কাঁচা নিয়েছি, ডাঙ্গাটা বন্ধ করে ক্যাপসিকাম কাটছি, তখন ঢাকনা আবার খুলে যখন দেখছি যে ভাত পুরো হয়ে যায়। এই না না আমি ফ্যান গালি, খুব নরম ওই চালটা, কিন্তু খুব সুন্দর টেস্ট। আর এই কাঁচা লঙ্কা, তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে রাশেট কথা বলে তোমাদের সাথে ব্লগটা এন্ড করবো।